তুমি চালাচ্ছো প্লাস ওকে নিছো বয়স কত তোমার 12 গার্ডিয়ানকে ডাকবেন ওর গার্ডিয়ানকে ডেকে তারপরে ওর গার্ডিয়ানকে ওর গার্ডিয়ানের বিচার করে ছাড়িয়ে দেন হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম নাও ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ গুড এই যে এটা কার গাড়ি আমার বাবার তো বাবা কি করে কলেজ মোড়ে কিসের দোকান ওয়েল্ডিং না ওয়েল্ডিং তো ওয়েল্ডিং তুমি কি গাড়ি চালা আসলে কেন এই যে গাড়ি চালা আসলে বেশ দিয়ে আমি মাঝে মাঝে সামনে লাগছি হ্যাঁ হ্যাঁ আমি চুপ করে গাড়ি নিয়ে মাঝে মাঝে সামনে লাগছি চুপ করে গাড়ি নিয়ে মানে তোমার বাবা জানে তুমি যে গাড়ি নিয়ে আসছো বাবা রামপুর জানে না না ভাই জানে তোর ভাই জানে তুমি কি করো মাঝিয়াবু কি করো মাঝিয়াবু মাদ্রাসায় পড়ো বয়স কত তোমার 12 মানে 12 বছর বয়সে তুমি গাড়ি চালানো শিখলা কিভাবে ছোট মানুষ তুমি সাইকেল সর্বোচ্চ সাইকেল চালাতে পারো তুমি যে মোটরসাইকেল নিয়েছো তোমাকে চালানোর মানে যোগ্যতা আছে বা চালানোর মতো ক্ষমতা আছে তুমি যে মোটরসাইকেল চালাচ্ছ হ্যাঁ এবার আপনারা বলেন এই যে ছোট বাচ্চাটা একে দেখো তো সবাইকে দেখো চাচা এই যে ছোট বাচ্চা এর 12 বছর বয়স 12 বছর বয়সে সে একটা এই যে এরকম একটা চলন্ত বিজি শহরে সে মোটরসাইকেল চালাচ্ছে এটা কি হয় কোনো ভাবে হয় কি এটা করণীয় কি বলেন তো আপনারা ছোট বাচ্চা তো কি তাহলে ওর বাপকে ডাকতে হবে আগে বাবা নাই মনে হয় ওর বাবা নাই ওর চাচা আছে রংপুরে ওর যেই আছে না কারো গার্ডিয়ানকে ডাকবেন হ্যাঁ কি ভাই বলেন তো ওর গার্ডিয়ানকে ডাকবেন ওর গার্ডিয়ানকে ডেকে তারপরে ওর গার্ডিয়ানকে ওর গার্ডিয়ানের বিচার করে ছাড়িয়ে দেন হ্যাঁ রাইট শোনো হ্যাঁ তোমার আব্বুর নাম্বার দাও তোমার আব্বুর নাম্বারটা আমাকে দিবা আমি কথা বলবো কথা কম বলো তোমার আব্বুকে আমি ফোন দিব তোমার আব্বু এখানে আসবে তারপরে তুমি তোমার আব্বুর বিচার হবে তোমার না হ্যাঁ তুমি ছোট মানুষ তুমি এই বসে গাড়ি চালাতে কোনো ভাবে পারো না হ্যাঁ আর জীবনে গাড়ি নিয়ে বের হবা না শিওর জি না কখনোই না না আর যদি বের হও তো গাড়ি নিয়ে নিবে গাড়ি তো এখনই নিবো গাড়ি তো গাড়ি মানে কি তোমার শাস্তি কি হবে না তুমি ছোট মানুষ তোমাকে মামলা দিব না তোমাকে মামলা দেওয়া যাবে না তোমার অপ্রাপ্ত বয়স হ্যাঁ তোমার 18 বছর বয়স হয়নি এখন কথা হলো তোমার বাবাকে তুমি সুন্দর করে ফোন নাম্বারটা আমাকে দাও তোমার বাবাকে ডেকে নিব ডেকে নিয়ে তোমার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিব আইনগত ব্যবস্থা কারণ তুমি তোমরা এই যে তোমরা দুজন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের হ্যাঁ ভবিষ্যতে তোমরা অনেক ভালো কিছু করতে পারো আর তোমরা এই সুন্দর করে দেখাও তো দুজনকে মোটরসাইকেল আর তোমরা এই বসে এই যে মোটরসাইকেল চালাচ্ছো এটা কি হয় কোনোভাবে মোটরসাইকেল তোমার হেলমেট কই ড্রাইভিং লাইসেন্স কিছুই নাই তুমি গাড়ি চালাতে পারো তুমি মোটরসাইকেল চালালে গ্রামের মধ্যে চালাও গ্রামের চালাতে পারবে না হ্যাঁ আমাকে দাও তুমি কি আর মোটরসাইকেল চালাবা কখনো শিওর এই যে কুড়িগ্রামের ভগেশ্বরাল মোড়ে তোমাকে আমি আটকাইলাম তোমাকে আর যেন ভবিষ্যতে না দেখি কখনোই মোটরসাইকেল চালাতে সাইকেল চালাবা না 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 এই কান ধরো না দাঁড়াও কান ধরো দরকার নেই তোমার বাবাকে কল দাও তোমার বাবা এখানে আসবে তারপরে তোমার বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তারপর তোমাকে ছাড়বো হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো তুমি তো ছোট মানুষ তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিলাম না তোমার বাবা গাড়িটা এই যে তোমার এটা আটক স্লিপ হ্যাঁ এটা ধরো তোমার বাবাকে এটা দিবা তোমার বাবাকে বলবা বাবা পুলিশ আঙ্কেল আমাকে গাড়িটা থানায় নিয়ে গেছে তোমার বাবা যখন থানায় আসবে থানা থেকে তারপর গাড়ি দিয়ে দেওয়া হবে কেমন যাও এটা নিয়ে বাসায় চলে যাও হ্যাঁ এই যে অটোতে করে